ভিডিও শুরুতে আজেবাজে কথা বলে আপনাদের মুড খারাপ করতে চাচ্ছি না, কারণ আমার মনে হয় আপনাদের মুড আগে থেকে অনেক খারাপ হয়ে আছে। তো আজকে ভিডিও টপিকটা প্রথমত আমরা বেগুনি, আজকে ভিডিও টপিক হলো এই যেখানে দেখতে পাচ্ছেন সি ড্রাইভ রেড হয়ে আছে। তো আপনাদের যাদের এই সমস্যা রয়েছে আজকে ভিডিওটি আপনাদের জন্য। আমি হিমেল রহমান সাংবাদ আপনাদের সঙ্গে আমার চ্যানেল হাওয়া টেকে। তো এই প্রবলেম সলভ করতে গেলে আমাদের অনেকগুলো ওয়ে রয়েছে, সেগুলোর মধ্যে কয়েকটি হলো আমরা ইম্পর্টেন্ট ফাইলসগুলো সেখানে রেখে বাকিগুলো কপি করে অন্য জায়গায় আনতে পারি, কিংবা আমরা নতুন করে অপারেটিং সিস্টেম দিয়ে পার্টিশন করতে পারি, এইভাবে অনেক কিছু ডিলিট হয়ে যাবে, কিংবা আমরা কিছু জাঙ্ক ফাইল ডিলিট করতে পারি। হ্যাঁ, এগুলো দিয়ে প্রবলেম আসলে সলভ হবে না, পুনরায় আবার এগুলো ফিল হয়ে যাবে। ঠিক আছে, তো আমি আজকে যেটা করবো সেটা হলো অন্য ড্রাইভ থেকে অল্প স্পেস কেটে এনে এই সি ড্রাইভে যোগ করে দেবো। তো আপনারাও যদি সেম প্রবলেম হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখবেন এবং ওয়েগুলো ফলো করবেন, আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো কেমনে কী করতে হবে। দেখা হচ্ছে ইউটিউব উপরে। আমি আপনাদের সময় খাবো না, খুবই তাড়াতাড়ি আপনাদেরকে কাজটি করে দেবো। তো প্রথমত আপনাদের যেটা করতে হবে, এই যেখানে একটি সফটওয়্যার দেখা যাচ্ছে ইজাস পার্টিশন মাস্টার, এই সফটওয়্যারটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কেমনে ডাউনলোড করতে হবে তারও একটি টিউটোরিয়াল রয়েছে, কেমনে সেট আপ করতে হবে সব ইন ডিটেলস একটি ভিডিও রয়েছে, আপনি অবশ্যই সেটি দেখে নেবেন। তো সফটওয়্যারটি আমরা অন করবো। সফটওয়্যারটি অন করার পর এখানে দেখা যাবে সফটওয়্যারটি লোড নিচ্ছে। তো সফটওয়্যারের লোড নিলে আপনারা আপনাদের ইন্টারফেসটা এরকম হবে, যদি আপডেট চাই তাহলে আপডেট দিবেন না, কারণ এটা ক্র্যাক ভার্সন, আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সব সি ড্রাইভ এখানে রয়েছে এবং অন্য ড্রাইভগুলো রয়েছে। সি ড্রাইভের কন্ডিশন দেখতে পাচ্ছেন এখানে 6.1, একটু স্পেসটা ভালোভাবে যদি দেখেন 6.1.43 GB মোট স্পেস, যার মধ্যে থেকে 2.03 GB ফাঁকা রয়েছে। তো এখন প্রশ্ন হলো এটাকে কেমন আমরা বাড়াবো। তো এটাকে বাড়াইতে গেলে প্রথমত আমি যেটা করবো সেটা হলো অন্য একটি ড্রাইভ চুজ করবো, যেমন আমার এখানে দেখা যাচ্ছে যে 81.75 GB ফাঁকা রয়েছে 104.5 GB মধ্যে থেকে। আমি ভাবতেছি এখান থেকে 10 GB কাটে ওখানে যোগ করে দিব। ঠিক আছে, তো এখন দেখেন এটা কেমনে করতে হবে। তো প্রথমত আপনাদেরকে যেটা করতে হবে, ইনস্টল যে সফটওয়্যার এটা হলো আমার ই ড্রাইভটির নাম। তো আপনারা একটা ড্রাইভ চুজ করবেন যে ড্রাইভ থেকে স্পেস আপনারা একটু বের করে নেবেন, যে ড্রাইভে একটু বেশি স্পেস রয়েছে। তো আমি এই ড্রাইভটি চুজ করলাম, এখানে গিয়ে এখানে যাবেন, এখানে গিয়ে এই যে রিসাইজ অথবা মুভ দেখতে পাচ্ছেন প্রথমে এখানে যাবেন। এখানে যাওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এটা হলো ই ড্রাইভ, এখানে দেখা যাচ্ছে স্পেস রয়েছে 104.55 GB। তো প্রথমত যেটা করতে হবে, এই যে এখানে যে ইয়েলো যে সার্কেলটা দেখা যাচ্ছে, মানে এখানে এখানে এগুলো হলো আমার এগুলো জায়গায় ফাইল আছে। তো এই যে দুপাশে দুটো ব্ল্যাক দেখা যাচ্ছে না, আপনারা এগুলোকে ধরে টানবেন। যদি এটাকে এই পাশ ধরে টান দেন তাহলে হবে কি, আপনার ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। তো দেখা যাচ্ছে যে এই পাশের জায়গাটা ফাঁকা রয়েছে, তো আপনারা করবেন কি, আস্তে করে এই জায়গা থেকে ধরে অল্প একটু টান দিবেন। এই যে নিচে দেখেন স্পেসগুলো কমতেছে। ঠিক আছে, তো আমি সাপোজ এটাকে একদম 90 আনি দিই। ঠিক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন এটা 100, এই যে 90.45 রয়েছে, যেটা আগে 104. ছিল। এখন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা আলাদা স্পেস রয়েছে যেটা আনলোকেটেড দেখাচ্ছে, যে 14 GB, অলমোস্ট 14 GB একটা আনলোকেটেড ফাইল দেখাচ্ছে। ঠিক আছে, তো আপনারা আপনাদের পর্যাপ্ত পরিমাণ জায়গা নিয়ে নেওয়ার পর অবশ্যই এখানে ওকে করে দেবেন। তো দেখবেন এই যে অপারেশনটি রয়েছে, এই অপারেশনটি গিয়ে এখানে সেভ হয়ে যাবে। তো এখন এই এক্সিকিউটিভ অপারেশনে গেলে এখানে যে যদি অ্যাপ্লাই দিই তাহলে আমার ল্যাপটপটি বন্ধ হবে। তো আমি রেকর্ডিংটা অফ করে ল্যাপটপটি অ্যাপ্লাই দিবেন, আপনারা অবশ্যই অ্যাপ্লাই দিয়ে দেবেন, ফলে আপনাদের ডিভাইসটি একটু অফ হয়ে কিছুক্ষণ ধরে বুট নেবে। আপনারা অবশ্যই এই বুট নেওয়ার সময় আপনাদের ডিভাইসটিকে অফ করবেন না, তাকে তার মতো করে বুট নিতে দেবেন, সেটা অটোমেটিক অন হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এটা অ্যাপ্লাই দিচ্ছি। তো কিছুক্ষণের মধ্যে বুট নেওয়া শেষ হয়ে গেল। বুট নেওয়া শেষ হওয়ার পর যদি আমরা আসে দেখি তাহলে এখানে দেখা যাচ্ছে 14.10 GB এখানে আন অ্যালোকেটেড দেখাচ্ছে। ঠিক আছে, তো এইটাই হলো আমাদের সেই আলাদা করার জায়গাটা। এখন কী করতে হবে, এখন করতে হবে কি, এবং এই যে দেখতে পাচ্ছেন যে ই ড্রাইভ রয়েছে, ই ড্রাইভ ছিল 104, যেখান থেকে এখন 90.45 হয়েছে। তো আমরা করবো কি, আবার ই ড্রাইভে যাবো, যে এই যে রিসাইজ অথবা মুভ দেখতে পাচ্ছেন। এখন এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এই জায়গাটাতে একটা ভাঙ্গা ভাঙ্গা স্পেস রয়েছে, যেটা সাদা হওয়ার জন্য আপনারা দেখতে সাদা পাচ্ছেন। ঠিক আছে, তো করবো কি, এই যে এই জায়গায় যে ভাঙ্গা জায়গাটা দেখা যাচ্ছে সেটা করবো কি, আমরা এখানে মাঝখানে ধরে সুন্দর করে এটাকে টানে এই পাশে পার করে দেবো। তাহলে হবে কি, এই পাশে যে সাদা জায়গাটা ছিল সেটা ওই পাশে চলে যাবে। ঠিক আছে, একটা কথা মাথায় রাখবেন, অবশ্যই বুঝে শুনে করবেন, আর এই যে এইখানে যে কালো দাগটা এটা যেন এই পাশে না আসে, এটা যদি এই পাশে চলে আসে তাহলে কিন্তু আপনার ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। তো করবেন কি, এই যে মাঝখানে ধরে সুন্দর করে এটাকে এই পাশে শেষ পর্যন্ত টানে দেবেন, তাহলে যে জায়গাটা এটা ওইদিক চলে যাবে। এখন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে আনলো অ্যালোকেটেডটা এখানে ছিল সেইটা এখন এখানে চলে গেছে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন উপরে দেখেন এই পাশে আসলো, এটাকে টাইম দিলে এই পাশে চলে গেলো। ঠিক আছে, এখন এটাকে আমরা ওকে করে দিব। ঠিক আছে, ওকে করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আবার এক্সিকিউট অপারেশন একটা চলে আসে। ঠিক আছে, এখন আমাদেরকে আবার এই এক্সিকিউট অপারেশনে এসে আবার আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, তাহলে সেটা আবার বুট নেবে। ঠিক আছে, তো আমরা আবার রেকর্ডিংটা অফ করার পর আবার বুটের পর ফিরে আসছি।
সো বুট শেষে আবার আমি ফিরে এসেছি। এখানে দেখা যাচ্ছে আমাদের যে 14 GB আনলকড ড্রাইভটি ছিল, যেটা ড্রাইভ ই এর নিচে ছিল, সেটা এখন ড্রাইভ ই এর উপরে চলে এসেছে, এবং ড্রাইভ ই যেটা আমাদের 104.something GB ছিল, সেটা এখন 90.something GB হয়ে গেছে, এবং আমাদের 14 GBটা সেখান থেকে কেটে আলাদা হয়ে গেছে, এবং আমাদের ড্রাইভ সি সেটার কোনো স্পেস বাড়ানো হয়নি। তো এখন আমরা যেটা করবো সেটা হলো ওখানে গিয়ে রিসাইজে এবং মুভে গিয়ে আমরা সুন্দর করে ড্রাইভ সি এর সাথে আমাদের যে আনলকডের ড্রাইভটি রয়েছে সেটা আমরা যোগ করে দেবো, তাহলে আমাদের ড্রাইভ সি এর স্পেসটা বাড়ে যাবে। আপনারা এমনি যে কোনো ড্রাইভ থেকে কেটে যে কোনো ড্রাইভে যুক্ত করতে পারবেন এই সেম প্রক্রিয়ায়, ঠিক আছে। তো আমরা এখন সুন্দর করে যে কালো দাগটি রয়েছে সেই দাগটিকে শেষ পর্যন্ত যে জায়গাটি রয়েছে টেনে সুন্দর করে আমরা মিশিয়ে দেবো, যেন সম্পূর্ণ জায়গাটি আমাদের ড্রাইভ সি এর মধ্যে যুক্ত হয়ে যায়। আপনারা খুব সাবধানের সাথে দিবেন, কারণ ওই পাশে যেন কোনো জায়গা ফাঁকা না থাকে, ওই পাশে তো ফাঁকা যেন না থাকে। এই জন্য আমাদেরকে করতে হবে কি, এই যে উপরে দেখতে পাচ্ছেন উপরে যে যে জায়গায় ড্রাইভগুলো দেখা যাচ্ছে সেখানে আপনারা সুন্দরভাবে চেক করে নেবেন। তো এমনি করার পর আপনারা অবশ্যই ওকে করে দেবেন, স্পেস ঠিক করার পর ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আমরা অ্যাপ্লাইয়ে যাবো, অ্যাপ্লাইয়ে যাওয়ার পর এটা বুট নেবে। একটা কথা মাথায় রাখবেন, বুট নেওয়ার সময় যতই সময় নেয় আপনারা কিন্তু আপনাদের ডিভাইস অফ বা কোনো কিছু করবেন না। তো আমরা এক্সিকিউট যদি অপারেশনে যাই তাহলে এখানে যাই আমরা কাজটিকে অ্যাপ্লাই করে দিই, কাজটিকে অ্যাপ্লাই করবো। সো আবারও বুট হলো, আবারও বুট শেষে ফিরে আসলাম। ফিরে আসে এখানে দেখা যাচ্ছে সফটওয়্যার মধ্যে যেখানে আমাদের যে সি ড্রাইভটি রয়েছে সেটি এক্সটেন্ড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ফ্রি 2 GB আর 3 GB ছিল মেবি, এখন সেটা 17 GB দেখাচ্ছে, অর্থাৎ যে 14 GB আনলকেটে ছিল সেটা যুক্ত হয়ে গেছে, আর যে ই ড্রাইভ ছিল সেটা 90 GB হয়ে গেছে 104 GB থেকে। তো আমরা ডিসপিসিতেও যাই যদি দেখি তাহলেও এখানে দেখতে পাচ্ছেন যে সি ড্রাইভ 17 GB ফাঁকা রয়েছে, এবং যে এটা এক্সটেন্ড হয়ে গিয়েছে এবং আমাদের ই ড্রাইভ সেখান থেকে কেটে এখানে এক্সটেন্ড হয়েছে। তো আপনারা এমনি ফলো করতে পারেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিও কোনো এক সেকেন্ড যদি আপনি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে সঙ্গে থাকবেন। আপনাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহ করে, আর কমেন্টের মাধ্যমে অবশ্যই এটা জানাবেন যে আপনার এটা আপনাদের ক্ষেত্রে কাজ করছে কিনা। সো আজকের জন্য আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।